আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই, দুদকে ষড়যন্ত্রকারীরা ছিল এখনো আছে বলেছেন রাষ্ট্রপতি। বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি বললেন প্রধানমন্ত্রী। ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা, দেশে পেঁয়াজের দাম কেজিতে ছাড়ালো 200 টাকা। পাঁচ দিনে ইসিতে 561 প্রার্থীর আপিল, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছেন না কাদের। বিএনপির মানববন্ধন, নিরাপত্তা চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি। নভেম্বরে 541 সড়ক দুর্ঘটনায় নিহত 467, তথ্য রোড সেফটি ফাউন্ডেশনের। প্রাথমিকের শিক্ষক নিয়োগ, প্রথম ধাপের ফল প্রকাশ হতে পারে 21 ডিসেম্বর। হজের নিবন্ধনের সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ছে। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।